সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। থাইরয়েড ও গর্ভধারণ, আমরা প্রায়শই থাইরয়েড রোগটি সম্পর্কে জানি, কিন্তু গর্ভধারণে এই থাইরয়েড রোগটি কীভাবে তো প্রভাবিত করছে সেই বিষয়ে আজ আমরা জানবো আমাদের আজকের পর্ব থেকে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় থাইরয়েড ও গর্ভধারণ। আর আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আমরা তো আজকে থাইরয়েড ও গর্ভধারণ এই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। শুরুতেই জানতে চাই যে থাইরয়েড রোগটি সম্পর্কে। আমি আপনাকে এবং বৈশাখী টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে এই একটা গুরুত্বপূর্ণ কিন্তু অতি অবহেলিত একটি বিষয়কে সামনে নিয়ে আসার জন্যে। কেন বলছি যে থাইরয়েড গ্রন্থিটি আমাদের দেহে থেকে যতগুলো হরমোন উৎপন্নকারী গ্রন্থি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থিগুলোর মধ্যে একটি, কারণ থাইরয়েড হরমোন যেমন আমাদের শারীরিক বিপাকীয় কর্মকাণ্ডকে সমন্বয় করে, মানসিক শারীরিক বৃদ্ধি ঠিক রাখে, প্রজনন ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। এবং আজকের যে আলোচনা যে থাইরয়েড এবং সন্তান ধারণ, যতজন যতটি দম্পতি পুরুষ অথবা মহিলা যে কোনো কারণে সমস্যার কারণেই হোক সন্তান নিতে পারছেন না এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন, সেন্টারে যাচ্ছেন, এদের কিন্তু একটি বড় অংশ থাইরয়েডের সমস্যাতে আক্রান্ত। এখন থাইরয়েডের সামগ্রিক রোগ কিন্তু এটি নয়, সামগ্রিক রোগ হলে একটু একটু আগে বললাম যে থাইরয়েডের হরমোনটাই যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করে, থাইরয়েডের হরমোন যদি কম উৎপাদিত হয় তাহলে এগুলো ব্যাহত হবে, বেশিও উৎপাদিত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আরও উল্টা হয়ে যাবে। আবার এই গ্রন্থিটি গলার ঠিক সামনে নিচের দিকে থাকে এবং সাধারণভাবে দেখা যায় না, কিন্তু যখন গ্রন্থিটি বড় হয়ে যায় তখন কিন্তু এটাকে ঘ্যাগ বা গলগণ্ড, সে প্রাচীনকাল থেকে অনেক মানুষই কিন্তু দেখেছেন, জানেন, ইদানিং যদিও একটু সংখ্যায় কম হয়ে গেছে। তো এইরকম হয়। কিন্তু আরেকটি হলো যে থাইরয়েড গ্রন্থির কিন্তু ক্যান্সারও আছে। আমরা গত 2-3 বছর আগ পর্যন্ত আমাদের যে তথ্য ছিল তাতে মোট ক্যান্সারের 1% কম ছিল থাইরয়েডের জন্যে, এখন কিন্তু বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে এটি 2-3% পর্যন্ত হতে পারে। সুতরাং এটিও কিন্তু চিকিৎসার একটা বড় ক্ষেত্র দখল করে রাখছে দিন দিন। দেখা যাচ্ছে যে থাইরয়েড রোগটিতে অনেকটা বেড়ে গেছে আগে থেকে। স্যার, এই রোগটি বাড়ার পেছনে সচেতনতা আসলে কতটা প্রভাবিত করছে? হ্যাঁ, এটা রোগ বেড়েছে কি কমেছে এটি একবারে বলা মুশকিল, কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে সেটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনি যেটি বললেন। তার কারণ হলো আমি একটা পৃথিবীর অন্যতম বেশি ধনী দেশের কথা বলি, যুক্তরাষ্ট্র, সেখানেও কিন্তু প্রায় 60% থাইরয়েডের রোগী ধরা পড়ে যখন অন্য কারণে চিকিৎসকের কাছে যায়। তাহলে বাংলাদেশে কী হবে? আরও বেশি হবে। তাহলে এখন যত চিকিৎসার সুবিধা বাড়ছে তত বেশি করে থাইরয়েডের রোগী ধরা পড়ছে। আরেকটি জিনিস, এটা কিন্তু অনেকে জানেন হয়তো যে থাইরয়েডের হরমোনের কাঁচামাল হলো আয়োডিন, এবং আয়োডিনের ঘাটতির কারণে থাইরয়েডের হরমোনের উৎপাদন ব্যাহত হতো। সেজন্য 1993 সন থেকে ইউনিসেফের অর্থায়নে বাংলাদেশ কিন্তু ইউনিভার্সাল সল্ট আয়োডিনেশন প্রোগ্রাম চালাতেন, যাতে সকলে আয়োডিনযুক্ত লবণ খান এবং আয়োডিনের ঘাটতি পূরণ হয়। তাতে কিন্তু লাভ হয়েছে, কিন্তু প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার পরে যে লাভটা হয়েছিল সেটি কিন্তু আবার ক্ষতির দিকে যাচ্ছে। বর্তমানে যেটা হয়েছে যে সকল থাইরয়েডের রোগী কিন্তু আয়োডিনের ঘাটতিজনিত নয়, একটু অটো ইমিউনিটি ডেভেলপ করতেছে, এটা কিন্তু দিন দিন বাড়ছে। তাহলে আয়োডিন যদি ঘাটতি পূরণও করে ফেলি তারপরেও কিন্তু থাইরয়েডের হরমোনের রোগী কিন্তু থেকে যাবে। আচ্ছা স্যার, গর্ভধারণ যখন হচ্ছে, আমরা তো উচ্চ রক্তচাপ শুনে থাকি যে গর্ভধারণের সাথে, ডায়াবেটিস রোগটিও কিন্তু গর্ভধারণের সাথে শুনে থাকি, থাইরয়েড রোগটি গর্ভধারণকে কীভাবে প্রভাবিত করছে? এটিকে আমি 3 ভাগে ভাগ করি, যে যারা একটু আগে বললাম যে সন্তান নিতে পারছেন না থাইরয়েডের হরমোনের সমস্যার কারণে, আরেকজন সন্তান ধারণ করেছেন তার থাইরয়েডের সমস্যা আছে, আগে ধরা পড়েছিল অথবা এখন ধরা পড়েছে, আরেকজন সন্তান প্রসব করেছেন, 3 ক্ষেত্রেই কিন্তু থাইরয়েড হরমোনের ব্যাপক ভূমিকা রয়ে গেছে। তাহলে যাদের থাইরয়েডের হরমোনে বিশেষ করে হাইপোথাইরয়েডিজম, এটি কিন্তু অনেক বেশি, 8 জন রোগী যদি হাইপোথাইরয়েডিজমে থাকে 1 জন থাকে হাইপার থাইরয়েডিজমের, এবং 20 জন মহিলা যদি আক্রান্ত হন 1 জন পুরুষ আক্রান্ত হন, তাহলে এই মহিলাটি
যিনি সন্তান ধারণ করবেন তার পেটে, উনি কিন্তু সবচেয়ে বড় লক্ষ্যবস্তু হাইপোথাইরয়েডিজমের। আবার একটু আগে যেটি বললাম যে অটো ইমিউনিটি, যে অ্যান্টিবডি উপস্থিত থাকাটিও কিন্তু সন্তান ধারণের সাথে সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন, যাদের হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোনের কম উৎপাদিত হচ্ছে, আমরা ওষুধ দিয়ে ঠিক করতে পারি, ঠিক করা হয়নি, উনি বাচ্চা নিতে ব্যর্থ হতে পারেন। কিন্তু বাচ্চা ধারণ সন্তান ধারণ করেছেন, ওনার থাইরয়েড হরমোনের ঘাটতি আমরা ঠিক করে ফেলেছি, কিন্তু ওই অটো অ্যান্টিবডি রক্তে রয়ে গেছে, এটি কিন্তু বাচ্চা মিসক্যারেজের কারণ হতে পারে। আবার আরেকটি ঘটনা ঘটে যে বাচ্চা যে মায়ের পেটে এক কোষ থেকে দুই কোষ, তারপরে চার কোষ, ষোলো কোষ, এভাবে বাড়তে বাড়তে একটা পরিপূর্ণ বাচ্চার চেহারায় আসে। এই সময় কিন্তু বিশেষ করে বাচ্চা বড় হওয়ার প্রথম দিকে 18 সপ্তাহের আগ পর্যন্ত মায়ের দেহের আয়োডিনের উপরে নির্ভর করে। এখন বাচ্চা যখন মায়ের দেহের আয়োডিনের ভাগ বসাচ্ছে, মায়ের কিন্তু আয়োডিনের ঘাটতি হয়ে যাচ্ছে, হাইপোথাইরয়েডিজমকে দিতে পারে। তাহলে এই সময় এক্সেস আয়োডিন খেতে হবে, এবং দাদা আগে থেকে ট্যাবলেট খাচ্ছিলেন, ট্যাবলেটও বাড়াতে হবে। কিন্তু যদি না বাড়াতে পারে কী হবে, খুব ভয়ানক ক্ষতি হবে, তাহলে বাচ্চার বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। অনেকেরই কিন্তু বাচ্চা এই থাইরয়েড গ্রন্থে তৈরি হয় না, এমনভাবে প্রসবদেহ করছে। কিন্তু আরেকটি জিনিস যদি আপনি একটু আশেপাশে খেয়াল করেন, দেখবেন যে অনেক মানুষ আছে যাদের বুদ্ধিমত্তার স্তর নিচের দিকে, আইকিউ কম, এদের একটি বড় অংশে কিন্তু হয় মায়ের পেটে আয়োডিনের ঘাটতি ছিল, অথবা মায়ের পেটে থেকে বেরোবার পরে মানে নবজাতক অথবা কৈশোরে শৈশব কৈশোরে আয়োডিনের ঘাটতি ছিল, অথবা হাইপোথাইরয়েডিজম ছিল, যেটি তার শারীরিক অথবা শারীরিক এবং মানসিক বৃদ্ধিকে ব্যাহত করেছে। তাহলে আমরা যদি কোনো নিশ্চিতভাবেই সুস্থ দেহের আমরা মেধাবী মানুষ চাই, সবাই চাই, কিন্তু বাপ মানা শুধু জাতীয় চায়, বিশ্ব চায়, তাহলে সেখানে কিন্তু আঘাত করছে। আরেকটি ঘটনা ঘটে, যেমন হাইপোথাইরয়েডিজম যেটি অনেকেরই কিন্তু বাচ্চা প্রসব করার পরপর হয়, তাহলে একটু আগে যেটা বললাম যে বাচ্চা হচ্ছে না, তার পিছনে যেমন থাইরয়েড হরমোন জড়িত, বাচ্চা পেটে থাকার সময়ও বাচ্চা টিকিয়ে থাকা, বুদ্ধিমত্তা, দৈহিক বৃদ্ধি তার সাথে জড়িত। বাচ্চা হয়ে যাওয়ার পরেও কিন্তু এক বছর পর্যন্ত কিন্তু থাইরয়েডের সমস্যার কারণেই এই বাচ্চা পেটে আসার প্রভাবে এটা হতে পারে। তাহলে সামগ্রিক অর্থে প্রজনন ক্ষমতার পুরোটাই থাইরয়েড হরমোনের সাথে যুক্ত, দৈহিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধি পুরোটাই। তাহলে আমরা সুস্থ দেহের সুস্থ মনের মানুষ চাই মানে থাইরয়েড হরমোন ঠিক রাখতে হবে। স্যার, আপনি কিন্তু বলছিলেন যে গর্ভ পরবর্তী গর্ভকালীন এবং গর্ভ পরবর্তী সময়, কিন্তু পূর্ববর্তী, পরবর্তী এবং গর্ভকালীন সময় তিনটা সময় কিন্তু হাইপোথাইরয়েড হতে পারে। এই এই রোগটি থেকে আসলে পরিত্রাণের জন্য বা কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? তার আগে আরেকটি কথা বলি যে সারা পৃথিবীতে প্রায় 84 কোটি থাইরয়েড হরমোনজনিত রোগী আছেন। কোনো দেশে সেটা 5%, 2%, 3%, কিন্তু বাংলাদেশে কিন্তু মোট জনসংখ্যার প্রায় 25%-এর বেশি থাইরয়েডের হরমোনের সমস্যায় আক্রান্ত, পৃথিবীতে কিন্তু প্রায় সর্বোচ্চ মাত্রার, আমাদের 4 কোটি বেশি মানুষ। তাহলে এটি কিন্তু এটা বিশাল বড়, মানে টোটাল পপুলেশনের 1/4, এটা বিশাল বড় সমস্যা। তাহলে এটা কিন্তু আমাদেরকে সেভাবেই ভাবতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, একটু আগে যুক্তরাষ্ট্রে যে উদাহরণ দিলাম, আমাদের দেশে বহু মানুষ মনে হচ্ছে যে হয়তো আপাত দৃষ্টিতে ভালো আছেন, সুস্থ আছেন, টেস্ট করলেই ধরা পড়বে যে থাইরয়েডের হরমোন ঠিক নেই। আবার কারো কারো দেখা গেলো হরমোন ঠিক আছে, খালি অ্যান্টিবডি আছে, এই আজকে যার অ্যান্টিবডি আছে 2-6 মাস পরে কিন্তু উনি হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম রোগী হবেন। আরেকটি হলো যে এখন যে আমরা যুদ্ধে লিপ্ত, জীবন যুদ্ধে, এখানে কিন্তু প্রচুর আপনার প্রোডাক্টিভ কাজ করতে হবে। ছাত্র যেমন পরীক্ষায় ভালো করতে হবে, কর্মজীবী তার কর্মে ভালো করতে হবে, এবং আমরা সবাই চাই জাতির এবং বিশ্বের বিভিন্ন জায়গায় অবদান রাখতে। তো সেটা যদি টার্গেট থাকে, তাহলে একদম মায়ের পেটে সন্তান আসার আগেই, মানে প্রতিটি গর্ভধারণের পরিকল্পনার অংশ হবে ওই ভদ্রমহিলা এবং ওই ভদ্রলোক দম্পতিকে তাদের থাইরয়েড হরমোনের অবস্থাটা জেনে নেওয়া, তাহলে এখান থেকে কাজ শুরু করতে হবে। এবং এখানে কার লক্ষণ আছে, কার লক্ষণ নেই, এটি ভাবার দরকার নেই। স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ মুহূর্তে চলে এসেছি থাইরয়েড এবং গর্ভধারণ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম থাইরয়েড ও গর্ভধারণ নিয়ে। দর্শক, এই থাইরয়েডের লক্ষণ যদি গর্ভকালীন সময়ে ধরা পড়ে, তাহলে কাল বিলম্ব না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং সচেতনতা কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।